করোনা কিভাবে ছড়ায়? করোনা কিভাবে ছড়ায়? এসো উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। এই যে ইটগুলো দেখছো, ধরো এরা এক একজন মানুষ, এরা পাশাপাশি দাঁড়িয়ে আছে, এরা খুব কাছাকাছি দাঁড়িয়ে। রেজাও একটা ইট ফেলে দিয়ে দেখিয়ে দাও তো। এসো আরো একবার ভিডিওটি দেখে নি। মনে করো এদের হয়তো কারো একজনের করোনা ভাইরাস ছিল, দেখলে তো একজন আরো একজনকে ছুঁয়ে দেওয়াতে কিভাবে সকল সকলকে ছুঁয়ে দিল, সবার শরীরে করোনা ভাইরাস ছড়ালো। কিভাবে করোনা ছড়ানো বন্ধ হবে? এসো আমি তোমাদের দেখিয়ে দিই। এইখান থেকে যদি একটা ইট সরিয়ে নিই, এখান থেকে যাদের হয়েছে তাদের করোনা হতে পারে, কিন্তু এই দিকে আর হবে না, কারণ দেখো দুটো ইটের মাঝে দূরত্ব অনেক অনেক দূর করে অনেক দূরে পড়েছি, সেই জন্য এই দিকে আর করোনা হবে না। এসো আরো একবার দেখিয়ে দিই। দেখলে তো এইদিকে ইটগুলো কাছাকাছি ছিল, ওরা সকলে পড়ে গেছে, কিন্তু যেহেতু এখানে একটি দূরত্ব তৈরি করেছি, তাই এই ইট কিন্তু পাশের ইটে ছোঁয়া পায়নি, তাই ইটগুলো বেঁচে গেছে। এইগুলোতে করোনা হবে না, তাই আমরা যে যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন, আমরা দূরে দূরে দাঁড়িয়ে থাকব, দূরত্ব মেনে চললে আর করোনা হবে না। করোনাকে হারানোর এটাই একমাত্র উপায়। আসুন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন।